নমস্কার, আমি তাপস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষার প্রতি আমার শ্রদ্ধা। আমার লেখা অনুগল্প কৃষ্ণচূড়া পাঠ করে শোনাচ্ছি। পলাশ নামের একটি ছোট্ট ছেলে স্কাউট ছিল। একদিন এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে তার ছোট্ট ছোট্ট হাত আমাকে তুলে নিল। রাস্তার পাশে সবুজ ঘাসের মধ্যে আমাকে রোপণ করলো। সে রোজ জল দিত, ছাগলে আমায় খেয়ে ফেলবে বলে সে একদিন ঘিরে দিল শুকনো ডালপালায়। এবং আশ্চর্য, তার ছোট্ট ছোট্ট হাতের যত্নে আমি একদিন বড় হয়ে গেলাম। একটি ডাল সাজালাম, তাতে পাতা যেমন গাঢ় সবুজ, ফুলও তেমন গাঢ় লাল, চোখে পড়বই সবার। ভাবলাম যদি এক্সপার্ট কমিটি সিলেক্ট করে আমায়, সরকারি গাছ হতে পারি। তখন আর আমি পলাশের সাজানো ডালপালা থাকব না, আমাকে সাজানো হবে সরকারি সম্বর্ধনায়। রঙিন গ্রিল হবে, বেঞ্চ থাকবে পাশে, আমার ছায়ার কদর হবে, লোকে বলবে আহা পলাশ আর আমার নিজের এত পরিশ্রম এবং মায়া। এক্সপার্ট কমিটি বুঝলই না, তাদের নাকি আগে থেকে সরকারি গাছের তালিকা থাকে, তাকে প্যানেল বলে। সেই প্যানেলে রাধাচূড়া বেশি থাকে, শুয়োপোকা গায়ে ঝাঁক বেঁধে থাকে শীতে, এমনও গাছ আছে। সিলেক্টেড হলাম না, অর্থাৎ প্যানেল থেকে আমার নাম কেটে বাদ দেওয়া হলো। আমার হয়ে সুপারিশের কেউ ছিল না, যেটি সরকারি হতে গেলে এক এক সময়ে খুব বেশি করে দরকার। আমার ডাল কেটে দিল তারা, রুগ্ন হয়ে মরবো এই তাদের অভিপ্রায়। বেঁচে আছি কোনো একরকম, বিকলাঙ্গ লাগে ডালপালা হারিয়ে। কিন্তু পলাশের গড়া শিশু থেকেই আমার আরও দুটি ডাল ছিল, একটি রঙের আর একটি ভাষার। রঙের বলতে কচি পাতা, আর ভাষার বলতে সে ডালে সুখ ও দুঃখের গল্প ফুটিয়ে তুলতাম। এবার যে কমিটি এলো তারা একেবারে রাফ অ্যান্ড টাফ। তারা সিদ্ধান্ত নিল কেটেই ফেলবে আমাকে। আমি আর কৃষ্ণচূড়া নই এখন, ওরা অত্যন্ত সুদক্ষ কুঠারে কেটে ফেলেছে আমায়। ওই যে রুক্ষ মানুষটা নিভৃত কক্ষে গবেষণাপত্র, ছেঁড়া ক্যানভাস আর অপ্রকাশিত লেখালেখি নিয়ে জীবন সাহেন্যে, তার জীবনটা ওই কৃষ্ণচূড়ার মতো।